লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে, আমার জন্য দান খৈরাত কর, রেখেছি অনেক চুরে। মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে, আমার জন্য দান খৈরাত কর, রেখেছি অনেক চুরে। আর তার স্বামী বলছেন, পরের মাল করেছি হরপ বিবি বাচ্চাদের তরে, আজকে আমার খারাপ যে হাল যন্ত্রণায়া ঠিক বরে। মরা লাশ কথা বলে গ্রামের মানুষ বলছে, তোমার স্বামী কি ছিল, কেন তোমার স্বামী তোমাকে বলছে দান খয়রাত করতে? তখন বলছেন স্বামীর কথা শোনাচ্ছেন গ্রামের মানুষকে, বলছে স্বপ্নের কথা শোনে সবাই সুধাই তার বিবিকে, কি করেছে তোমার স্বামী এই দুনিয়াতে থেকে। স্বপ্নের কথা শোনে সবাই সুধাই তার বিবিকে, কি করেছে তোমার স্বামী এই দুনিয়াতে থেকে। তখন তার বিবি বলছেন, বিবি বলে স্বামীর দিলে ছিল না কোনো মায়া মমতা, পরের জায়গা ছিনিয়ে নিত দেখা তো নিজের ক্ষমতা, পরের জায়গা ছিনিয়ে নিত দেখা তো নিজের ক্ষমতা, ছিল সে এক অত্যাচারী খুদার তো এক পাশান, কত না সে গরিব দুঃখীকে এক টাকাও দান করত, না সে গরিব দুঃখীকে এক টাকাও দান। মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে, আমার জন্য দান খৈরাত কর, রেখেছি অনেক চুরে। তো সেই লাশ তার বিবিকে বলছেন, তোমাদের জন্য অনেক কিছু রেখেছি আমি, আজকে আমি আজাব হচ্ছে আমার কবরে, তুমি সব কিছু দান করে দাও। তার বিবি বলছেন, আমার স্বামী এত মানুষকে এত ছোট চোখে দেখতো, আমার স্বামী এই পৃথিবীতে এমন মস্তানি করতো, মানুষের মাল ছিনিয়ে নিত, তো আমার স্বামী আমাকে এইভাবে বলছে আমি কি করব। আর স্বামী কি করতো এই পৃথিবীর বুকে মানুষকে সুদে টাকা দিত, সেই সুদের সম্পর্কে কই বলছেন? সুদের টাকা রসিদ পাকা করে দিত সবারে, সময়ে না দিতে পারলে নিত ঘর বাড়ি কেড়ে, কাঁদিত এসে গরিব দুঃখীরা তার হাতে আর পায়ে ধরে, তবুও দিত না সে তাদের সাধের জায়গা ফিরিয়ে। আর ভয় ডর ছিল না যে তার মানত না সে আল্লাহকে, গ্রামবাসীরা ভয় করিত তার ভয়ঙ্কর রূপ দেখে, গ্রামবাসীরা ভয় করিত তার ভয়ঙ্কর রূপ দেখে। মরা লাশ কথা বলে স্বপ্নে দেখে বিবি রে, আমার জন্য দান খৈরাত কর, রেখেছি অনেক চোরে, আমার জন্য দান খৈরাত কর, রেখেছি অনেক চোরে। তার মৃত্যু কেমন হলো? সে একদিন সেই সুদের টাকা নিতে একটা চাষির বাড়িতে গেল, সেই সময় তার মৃত্যু ঘটলো কিভাবে? সুদের টাকা আদায় করিতে এক চাষির বাড়িতে গেল, হঠাৎ দেখে বিষধ বর্ষা তারে চোবল মারিল। সুদের টাকা আদায় করিতে এক চাষির বাড়িতে গেল, হঠাৎ দেখে বিষধ বর্ষা তারে চোবল মারিল।
তখন সেই মানুষটা কি করছেন বলছেন শুনুন, বাঁচার জন্য চিৎকার করে ছুটে সে দারে দারে, কেউ এলো না পাশে যে নিয়ে যেতে ডাক্তারের কাছে। সেই মানুষের জানাজা কিভাবে হলো? জানাজাতে ছিল না মানুষ করে না কেউ ভাই আফসোস, চলে যাওয়াতে গ্রামের মানুষ হয়েছে আজ বড় খোঁজ, চলে যাওয়াতে গ্রামের মানুষ হয়েছে আজ বড় খোঁজ, মরালাস কথা বলে স্বপ্নে দেখে বিবিরে, আমার জন্য দান খৈরাত করে রেখেছি অনেক চোরে, আমার জন্য দান খৈরাত করে রেখেছি অনেক চোরে। দেখবেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ অত্যাচার করে, কোন গ্রামের উপর অত্যাচার করে, সেই মানুষ যখন মারা যায় সেই মানুষের জানা যায় দেখবেন লোক হয় না, সেই মানুষ মরে গেলে মানুষ কাঁদে না তার আত্মীয় স্বজন ছাড়া, কারণ তারপরে মানুষ কোনদিন সন্তুষ্ট ছিল না। তাই শেষ সন্ধ্যায় ওই বলছেন শুনুন কি বলছে, আল্লাহর কাছে দু হাত তুলে স্বামীর জন্য ক্ষমা চাই, গরিব দুঃখীদের জায়গা জমে সব কিছু সে ফিরিয়ে দেয়, আল্লাহর কাছে দু হাত তুলে স্বামীর জন্য ক্ষমা চাই, গরিব দুঃখীদের জায়গা জমে সব কিছু সে ফিরিয়ে দেয়। জামান শোনো ও ভাই মুসলমান, বলছে হাসানুর জামান শোনো ও ভাই মুসলমান, ভালো কাজে জান্নাত পাবে মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত পাবে মন্দ কাজে জাহান্নাম, মরালাস কথা বলে স্বপ্নে দেখে বিবিরে, আমার জন্য দান খৈরাত করে রেখেছি অনেক চোরে, আমার জন্য দান খৈরাত করে রেখেছি অনেক চোরে,